রাজধানী দিল্লির ওয়াজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল পুলিশ প্রশিক্ষণ স্কুলে। রবিবার গভীর রাতে পুলিশ প্রশিক্ষণ স্কুলে ভয়াবহ আগুন লাগে। সোমবার সকালে আগুন নিভে যাওয়ার পর দেখা যায় আগুনের লেলিহাল শিখা ভস্মীভূত হয়ে গিয়েছে প্রায় 200টি চারচাকা গাড়ি সহ কমপক্ষে 250টি মোটর বাইক। কিভাবে এই আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। পুলিশ জানিয়েছে রবিবার গভীর রাতে ওয়াজিরাবাদে ভয়াবহ আগুন লাগে। পুলিশ প্রশিক্ষণ স্কুলে আগুন লাগার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের মোট 8টি ইঞ্জিন। ভোর 4:15 নাগাদ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।